মরমকবি হাসন রাজার ছিয়ানব্বই তম মৃত্যুবার্ষিকী আজ অনেকটা নিরবাই কাটছে হাসন রাজার মৃত্যুবার্ষিকী সুনামগঞ্জের লক্ষণশ্রী গ্রামের পারিবারিক কিংবা সরকারিভাবে আয়োজন করা হয়নি কোনো অনুষ্ঠানের হাসান রাজার স্মৃতি ধরে রাখতে মৃত্যু ও জন্মবার্ষিকী সরকারি পৃষ্ঠপোষকতায় পালনার দাবি স্থানীয়দের সুনামগঞ্জ প্রতিনিধি আলামিনের রিপোর্ট জানাচ্ছেন তহিদুর রহমান হাওড়বাউড় ও মেঘালয় পাহাড়ের পদদেশের জেলা সুনামগঞ্জের সুরমা নদীর তীরে লক্ষণশ্রী গ্রাম এই গ্রামেরই জমিদার পরিবারে আঠারোশো সালের একুশ ডিসেম্বর জন্মগ্রহণ করেন হাসন রাজা মাটির ও পিঞ্জিরার মাঝে বন্দী হয়ে রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে অথবা লোকে বলে রে ঘর বাড়ি ভালা না আমার এরকম অসংখ্য জনপ্রিয় গানের জনক কবি হাসন রাজা সকল ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গিয়েছেন মাটি ও মানুষের গান 1922 সালের 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন হাসন রাজা তার 96 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বাড়ি কিংবা সরকারিভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি শুধু অনুষ্ঠানের আয়োজন নয় তার জীবন দর্শন ও গানের প্রাতিষ্ঠানিক চর্চাও হয় না বললেই চলে এটাকে আরো মানে আন্তর্জাতিকভাবে নিয়ে এবং এটা প্রত্যেক বছরই এটাকে মানে সুন্দরভাবে পাছটিক ভাবে এটাকে উদযাপন করো যা হাসুন অনেক ছোট একদম ছোট টেকনোমিডিয়াম ওই তবল যে মিউজিয়ামগুলো আর একটু যদি উন্নত করে বা একটু বেশি আর একটু বড় হয় এখানে অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে শেখার আছে তবে হাসন রাজাকে বিশ্বব্যাপী তুলে ধরতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তার প্রপুত্র সামারিন দেওয়ান ইউনেস্কো সঙ্গে একটি অঙ্গ তারা আমাদেরকে একটা ফান্ডিং দিয়েছেন হাসন রাজা আন্তর্জাতিক পর্যায়ে থেকে যে স্বীকৃতি পেয়েছেন তার অর্থায়ন সহকারে আমরা হাসন রাজাকে নতুন ভাবে কমপ্লিটলি আমরা তুলে ধরবো হাসন রাজার জীবন দর্শন ও স্মৃতি ধরে রাখতে সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সবার তৌহিদুর রহমান নিউজ নাইন ঢাকা